বহরমপুরে কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে আলোচনায় রাজ্য ও কেন্দ্র সরকারকে নিশানা করলেন জেএনইউ এর প্রাক্তনী দীপশিতা ধর। এসএফআই নেত্রীর দাবি, নয়া শিক্ষানীতিতে শিক্ষার সর্বনাশ হচ্ছে। রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও তোপ দাগেন দীপশিতা ধর। আমরা জানি পিপিপি মডেলের সত্যতা কি। তারা চেষ্টা করেছিল একই মডেল, ওই একই মডেলকে পুশ করার। আমাদের তো মনে আছে এটা কি অ্যাপ, ওই অনলাইন লার্নিং এর অ্যাপ ইউটোপিয়া। তার প্রচার করছেন কে? ব্রত বসু, যিনি নাকি আমার রাজ্যের শিক্ষামন্ত্রী, যে শিক্ষামন্ত্রীর দায়িত্ব সরকারি শিক্ষার মধ্যে দিয়ে মানুষের কাছে শিক্ষা পৌঁছে দেওয়া। তিনি একটি বিজনেস অ্যাপ, যে অ্যাপের মধ্যে দিয়ে ডিজিটাল মাধ্যমে ছেলেমেয়েদের পড়ানো হবে, তার প্রমোশন করছেন, তার বিজ্ঞাপন করছেন, আমাদের দিকে প্রশ্ন করছে। আমাদের তো উত্তর দিতে হবে। পশ্চিমবঙ্গের বুকে যেভাবে শিক্ষাক্ষেত্রকে ভেঙে তছনছ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা যদি কথা না বলি কে কথা বলবে? ছেলেমেয়েরা পড়াশোনা করার পর চাকরি পাবে না, ছেলেমেয়েরা এমএ বিএড করার পর চাকরি পাবে না। ওদিকে পরেশ অধিকারীর ফেল করা মেয়ে আর অনুব্রত মণ্ডলের টিকটক করা মেয়ে, তারা শিক্ষক শিক্ষিকা হয়ে যাবে। কি পড়াবেন তারা? ঘুষ নেওয়া শেখাবেন? কি করে স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ নিতে হয়, কি করে ঘুষ নেবার পর থ্যাংক ইউ বলতে হয়, এগুলো শেখাবেন আমাদের ছেলে মেয়ে? এই পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মের ভাবনা, চিন্তা, সংস্কৃতি সবটাকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা এই সরকারের পক্ষ থেকে। আমরা দেখেছি কিছুদিন আগে এরকমই একজন হবু শিক্ষিকা, তিনি যখন ওই প্রতিবাদ করছিলেন, তাকে যখন পুলিশ টেনে নিয়ে যাচ্ছে, পুলিশ তাকে কামড়ে দিয়েছে হাতে। আমরা বলছি এই পরের বার আপনারা যখন কোনো মিটিং মিছিল করবেন, আমরাও আমাদের কমরেডদের বলেছি এসএফআই ডিএফআর যখন কোনো প্রোগ্রাম হবে, আপনারা সঙ্গে করে 5 টাকার পার্লেজির বিস্কুটের প্যাকেট নিয়ে যাবেন, যাতে কুকুর কামড়ানোর আগে তাকে ওই বিস্কুট টিস্কুট দিয়ে শান্ত করা যায়। কারণ আমরা পড়াশুনো করতে চাই, পড়াশুনো করে নিজের যোগ্যতায় কাউকে ঘুষ না দিয়ে, কারুর পা না ধরে চাকরি করতে চাই, মাথা উঁচু করে মানুষের মতো মানুষ বাঁচতে চাই।